প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিকের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া, যে সমুদ্র তরঙ্গ রয়েছে সেখান থেকে দুটো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে ক্লাপটিস এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উর্মিভঙ্গ। দুটো বিষয় কিন্তু সমুদ্র তরঙ্গের সাথে সম্পর্কিত। কিভাবে সমুদ্র তরঙ্গগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে আসে এবং তার মধ্যেই এই ক্লাপটিস এবং উর্মিভঙ্গ বিষয়টা তোমরা এখন একটু দেখে নাও। তো প্রথমেই দেখো, ক্ল্যাপটিস শব্দটি ক্ল্যাপ বা করতালি থেকে এসেছে। সমুদ্র তরঙ্গ অনেক সময় না ভেঙে উপকূলের দিকে এগিয়ে যায় এবং ভৃগুতটে প্রতিহত হয়ে প্রত্যাবর্তনকারী তরঙ্গরূপে সমুদ্রে ফিরে আসে। এই প্রত্যাবর্তনকারী তরঙ্গের জল যেখানে সম্মুখ তরঙ্গের সঙ্গে মিলিত হয়, সেখানে দুই বিপরীতমুখী তরঙ্গের মাধ্যমে এক প্রকার দণ্ডায়মান ও স্থানু তরঙ্গের সৃষ্টি হয়, একেই ক্ল্যাপটিস বলে। অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে, সমুদ্র থেকে যে তরঙ্গ উপকূলের দিকে আসে এবং যে তরঙ্গ ফিরে যায়, তাদের সংঘর্ষ হলেই কিন্তু ক্ল্যাপটিস তৈরি হয়। এবার আমরা দেখে নেব যে উর্মিভঙ্গ কি। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটিতে যে তরঙ্গ উপর থেকে নিচে আছড়ে পড়ছে, মূলত উর্মিভঙ্গ কিন্তু এই বিষয়টাই। দেখো উর্মিভঙ্গে কি রয়েছে। উর্মি শব্দের অর্থ হলো তরঙ্গ বা ঢেউ, তাই তরঙ্গ যখন ভেঙে পড়ে তাকে উর্মিভঙ্গ বা ব্রেকার বলে, আর যে রেখা বরাবর উর্মিভঙ্গ ঘটে তাকে প্রাঞ্জ রেখা বা উর্মিভঙ্গ রেখা বলে। সাধারণত সমুদ্র তরঙ্গগুলি যতই উপকূলের দিকে অগ্রসর হতে থাকে, জলের গভীরতা তত হ্রাস পেতে থাকে। এজন্য গভীর সমুদ্র পেরিয়ে তরঙ্গগুলি যখন উপকূলের দিকে ছুটে আসে, তখন সমুদ্র তরঙ্গ সমুদ্র বক্ষকে স্পর্শ করে। এখানেও যে ভিডিওটি তোমরা দেখছো, সেখানে দেখো কিভাবে সমুদ্র তরঙ্গ আছড়ে পড়ছে। দেখো তারপরে আমরা কি লিখব। সমুদ্রবক্ষের সঙ্গে তরঙ্গের ঘর্ষণের ফলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায় এবং তরঙ্গ উচ্চতা বৃদ্ধি পায়। এইভাবে তরঙ্গের উচ্চতা বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় পৌঁছায় যে তখন ভারসাম্য হারিয়ে তরঙ্গ শীর্ষ কুণ্ডলীর আকারে সামনের দিকে ঝুঁকে পড়ে বা ভেঙে যায়, একে উর্মিভঙ্গ বলে। নিশ্চয়ই বুঝতে পারলে যে ক্ল্যাপটিস এবং উর্মিভঙ্গ কিভাবে তৈরি হয়। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ। পরের ক্লাসে আবার দেখা হবে।